taxation has to be only done under the statute of the parliament. Where there is no legitimate parliament, there is no enactment to be followed by the members of the society. Amra ei platform theke anjibera bole dicchi bangladeshe kono shadhin sarkar nai, bangladeshe kono nirbachito sanshad nai, bangladesher onirbachito sarkar ke amra jonogon amra nagorikra tax dite baddho noy. Amra ajke theke bole dicchi jotodin porjonto amader representation na thakbe, jotodin porjonto amader ভোটাধিকার তৈরি না হবে, যতদিন পর্যন্ত এই সংসদে আমরা নেতা নির্বাচন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ট্যাক্স কেন দেব, ভ্যাট কেন দেব, এই প্রতিবাদ জানিয়ে আমাদের একত্রিত হতে হবে এবং সরকারকে না বলতে হবে, ভ্যাটকে না বলতে হবে, ট্যাক্সকে না বলতে হবে। বস্টনের সেই ম্যাসাচুসেটসের বিখ্যাত স্বাধীনতাকামী প্রতিবাদী সংগঠন ছিল সানস অফ লিবার্টি। তারা সেদিন পরিষ্কার করে বলেছিল যে এই ব্রিটিশ পার্লামেন্টে আমরা আমেরিকার কলোনির প্রজারা ভোট দিতে পারি না, সেই ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন মানতে আমরা বাধ্য নই, যেই ব্রিটিশ কলোনিতে ট্যাক্সেশনের ব্যাপারে লোকাল প্রজা এবং ব্যবসায়ীদের পরামর্শ কনসালটেশন করা হয় না, সেই পার্লামেন্টের আইনের ভিত্তিতে আমরা ট্যাক্স দেব না। ঠিক একইভাবে আজকে 2023 সালে আমরা প্রতিবাদী রাজনৈতিক জায়গা থেকে বলছি যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের ভোটাধিকার নাই, আমরা কেন ট্যাক্স দেব সেই সরকারকে। যেই বাংলাদেশের স্বাধীন পার্লামেন্টে আমরা ভোট দিতে পারি না, নেতা নির্বাচন করতে পারি না, সেখানে কেন আমাদের ট্যাক্সেশনের বাধ্যবাধকতা থাকবে। ধুমাত্রায় বাড়িয়ে দিয়েছেন এবিপাড়ি বন্ধুগণ এবং সমবেত সুধি, আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝেই ভাবি শেখ হাসিনা যখন আফসোস করে বলেন আমি এত কিছু করলাম, আমি পদ্মা সেতু করলাম, আমি বঙ্গবন্ধু টানেল করলাম, আমি এত কিছু করলাম, তারপরেও কেন তিনি জনগণের কাছে ম্যান্ডেট দিতে ভয় পায়। আমি মাঝে মাঝে চিন্তা করি কেন ওনার এই ভয় এবং আশঙ্কা হয়। ভয় এবং আশঙ্কা হয় যেমন আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, যারা অবৈধ চোর এবং ডাকা, যারা চোর এবং ডাকাতের মতো আমাদের সামনে যে মাথা হেড করে যায়। আমার ধারণায় টেলিভিশনের সামনে হাসিনাকে যেভাবে দেখি সাধারণ মানুষের মুখোমুখি হতে তিনি ভয় পান বলে সব সময় মাথা হেট করে দাঁড়ান। একটি উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আপনারা আমাকে সম্পাদক নির্বাচিত হওয়ার পর যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি সেখান থেকে সমিতি ভেবে ঢোকার সঙ্গে সঙ্গে যে ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন দেখেছেন তার ফলশ্রুতিতে পরপর তিনবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি বিশ্বাস করি এই উন্নয়নের মধ্যে কোনো কারচুপি ছিল না, এর মধ্যে কোনো দুর্নীতি নেই, এর মধ্যে কোনো বিদেশে পাচার নেই, এর মধ্যে ভোট কেনা বেচা নেই। 43 মিনিটে 57টা ভোট কিংবা 57 মিনিটে 300 ভোট নেই। আর যাদের ভোট চুরি করে দখল করে কাই ক্ষমতায় ফেলতে হয় তাদের অবস্থাও কিন্তু শেখ হাসিনার মতোই হয়েছে। শেখ হাসিনা একই রকম রোগে ভুগছেন বন্ধুরা আমার। আমি বক্তব্য শেষ করবো একথা বলে, অনেকে মনে করেন দিল্লি এ কথা বলেছে, অমুক বলেছে, আমরা কিন্তু বন্ধু কোন দিল্লি কিংবা অন্য কারো দিকে তাকিয়ে নেই, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আছি আমরা। আমরা আমাদের অধিকার চাই, আমাদের সংবিধান প্রদত্ত অধিকার, আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দেব, যাকে নেতা তাকে আমরা বানাবো, তিনি আমার শাসন করবেন, এই হচ্ছে আমাদের সাংবিধানিক কর্তৃত্ব। আমাদের জনগণ ইনশাআল্লাহ এই অবরোধের প্রতীক, বিরোধী দলের সমর্থন প্রতি যে সমর্থন দিয়েছে এটা কিন্তু অভূতপূর্ব। ইতিপূর্বে জনগণের এত বড় সম্পৃক্ততা কোন রাজনৈতিক কর্মসূচিতে, কোন রাজনৈতিক আন্দোলনে দেখি নাই। এরশাদ বিরোধী আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, তখনও কিন্তু সাধারণ মানুষের এত পার্টিসিপেশন, এত সম্পৃক্ততা দেখি নাই। যে সম্পৃক্ততা আজকে বিএনপি তরফ তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণ করছে, তার প্রতি সাধারণ মানুষের যে একাত্মতা, যে সমর্থন, সেটাই প্রমাণ করে ইনশাআল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে। আপনাদের সবাইকে আখ্যায়িত করছি, আপনারা সবাই বীর যোদ্ধা, আপনারা যেভাবে এখানে দাঁড়িয়ে বক্তব্য করছেন তা নয়, এটা বাংলাদেশের মানুষকে আপনারা উজ্জীবিত করছেন। তাই আমি অনুরোধ করছি আপনারা এই উজ্জীবনকে আরো জাগিয়ে দিন, আরো জোরে চালান, দেশটাকে উপযুক্ত তৈরি করে, ভোট দেওয়ার উপযুক্ত তৈরি করে, তারপরে আপনারা ঘরে ফিরবেন। আমার অনুরোধ হলো ফাঁকি বাজি দিয়ে যে শাসনতন্ত্র তৈরি করেছে শেখ হাসিনা সেটা শুভঙ্করের ফাঁকি, পুরোপুরি যা
যেদিন হয়েছিল সেদিনকে বলা হয়েছিল কেয়ারটেকার আর দুবার থাকবে সেটা একুয়ে তিব্বতের দিনের মধ্যে তিনি এটা পরিবর্তন করে দিলেন এই যে পরিবর্তনটা সমগ্র ফাঁকি আমাদের বাংলাদেশের নাগরিককে ফাঁকি দিয়ে এটা করেছেন আমরা উকিলরা এটা সবাই জানি কিন্তু পাবলিক জানে না আপনারা তাই যারা জার্নালিস্ট আছে তারা এটা লিখুন পাবলিককে জানান যে কিভাবে সমগ্র ফাঁকি দিয়ে শাসক দলের আমেরিকা করেছে তাই সকলকে আপনাদের আজকের শুধু নয় যতদিন আমরা ভোট দিতে না পারবো বাংলাদেশের মানুষ যতদিন তারা নিজের ভোট না দিতে পারবে ততদিন আমরা এই অঙ্গনে চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এই গেট পার প্রদক্ষিণ করে আমাদের ঐতিহ্যবাহী মাজার গেটের সামনে দিয়ে বের হয়ে আমরা আবার এই বার কাউন্সিল গেট দিয়ে ঢুকতাম কিন্তু সেখানে পুলিশ আমাদের বলল যে আপনারা যেতে পারবেন না আমি এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমরা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলাম বললাম কোনো 144 ধারা জারি আছে বলল না তাহলে আমাদের কেন যেতে দেবেন না বললো স্যার না আপনারা আজকে যাবেন না এলাম না কারণ দেখান আমরা অতীতে গত 6 মাস ধরে এই এলাকায় মিছিল করছি সমাবেশ করছি কোনো দিন একটি ঈদ তো দূরে কথা একটা পাখির পালক পর্যন্ত কারো গায়ে লাগেনি না পুলিশ না আমি না জনগণ তবু দুঃখজনক তারা হয়তো ওপরের নির্দেশে এই কাজটি করেছে আমরা এটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই তবে আমরা যেটা মনে করি আপনারা আমাদের চোখ অনেক বাস্তবসম্মত চেহারা দেখেন এই যে অবরোধ স্বতঃস্ফূর্ত পালন হচ্ছে এইটা 1986 সাল থেকে আমার ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির জীবনে আমি এত স্বতঃস্ফূর্ত অবরোধ দেখিনি এবং আমরা বিকালে আবারও মিছিল করব আইনজীবীরা যে জনগণের সঙ্গে আছে সেইটা আমরা মুহুর্মুহু জনগণের সঙ্গে সংহতি জানাবো মিছিল সমাবেশ আমাদের চলবে না খালি জামাতকে ব্র্যাকেট করা ঠিক না ইউনাইটেড এটা এটি ঠিক না এটি আমার মিডিয়া বন্ধুদের বলি এখানে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টে মূল সংগঠন যেরকম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামাতের সমর্থিত লয়ার্স কাউন্সিল আমি যেটা সাধারণ সম্পাদক এসসিবিএ সংবিধান সং কমিটি ব্যাপক ছিল জাসদের আপনার গণফোরামের গণঅধিকার নুরুর গণঅধিকার পরিষদের নেতারা কাজী আমি আপনারা আমাদের বন্ধু জাতির বিবেক আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব ওই যে আওয়ামী লীগের যে একটা চাল কিছু হলেই জামাত বিএনপি এটি না বলে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের মিছিল ছিল একটুকু বললে আমরা খুবই খুশি হব স্বাভাবিকভাবেই আইনজীবীর সংখ্যা অনেক অনেক বেশি বিষয়টা তো মল্লযুদ্ধের না বিষয়টা আইনের আমরা বলেছি এবং আমরা এখানে থামবো না আমরা বিকালে মিছিল করব প্রয়োজনে আইজির সঙ্গে দেখা করব যে বলেন কোন আইনে আমাদের যেতে দেবেন না আমরা কোনোটাই কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আবার আইনের মধ্যে থেকে